চৌধুরী এডুকেশন রিসার্চ সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ইন্ডিয়ান জি কে হিস্ট্রির আলোচনা করবো তা ফায়ার সার্ভিস এবং ত্রিপুরা পুলিশ টিএসআর জন্য খুবই উপযোগী তাছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য উপযোগী টিপিএসি টিসিএস এগুলির জন্য উপযোগী শুধুমাত্র আমি এটা বাংলাতে করছি ওইগুলি ইংলিশে থাকবে ফিলিমসের জন্য ইংলিশে করা হয় আমরা আজকে প্রথম কোশ্চেন আলোচনা করি এক একটা করে সাবজেক্ট আমরা প্রতিদিন দেবো এবং প্রতিদিনই কোর্স কমপ্লিট করে দেবো আপনাদের এই চ্যানেলের মাধ্যমে মহাজনপদ ছিল মহাজনপদ যেগুলিকে জনপদ বড় রূপ ধারণ করে এগুলিকে মহাজনপদ বলা হয় প্রথমে মহাজনপদ কতটি ছিল ছিল ষোলোটি মহাজনপদ দুই নম্বর ষোড়শ মহাজনপদের মধ্যে কোন কোন মহাজনপদে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল মানে গণতন্ত্র ছিল কোন কোন মহাজনপদে তখন ছিল আনসার হলো ব্রিজি এবং মল্ল ব্রিজি এবং মল্লতে তখনই গণতন্ত্র প্রতিষ্ঠা ছিল দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদের নামটি নাম অশ্মক দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদ অসমক যেটা মাহেশমতি রাজধানী ছিল এবং এটা ওই বাহুবলী সিনেমার মধ্যে ডিটেলসে দেখানো হয়েছে কোন গ্রন্থ থেকে সরস মহাজনপদ সম্পর্কে জানা যায় সুরশ মহাজনপদ সম্পর্কে অনেকগুলি গ্রন্থ থেকে জানা যায় যেমন বৌদ্ধ ধর্মগ্রন্থ জাতক তারপর রয়েছে অঙ্গোত্তর নিকায় এই দুটো বৌদ্ধ ধর্ম গ্রন্থের তাছাড়া জৈন ভগবতী সূত্র এবং হিন্দু পুরাণ এগুলি থেকেও জানা যায় সুরশ মহাজনপদ সম্পর্কে নেক্সট হরসংখ্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার ছেলে ছিল অজাত শত্রু বিম্বসরের উপাধি কি ছিল বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক বিম্বস্যারের রাজধানী কোথায় ছিল বিম্বিশারের প্রথম রাজধানী ছিল গিরিব্রজ তারপরে রাজধানী চেঞ্জ করে পাটলিপুত্র এবং রাজগৃহে নিয়ে আসা হয়েছিল নেক্সট কোয়েশ্চেন হর্ষঙ্ক বংশের রাজা অজাত উপাধি উপাধি ছিল অজাত শত্রুর উপাধি ছিল কুনিক এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেকবার এসছে কে পাটলিপুত্র নগরী স্থাপন করেন পাটলিপুত্র নগরীটা শহর হিসেবে কে স্থাপন করেছিলেন এটা হলো উদয়িন উদয়ন করেছিলেন হর্ষঙ্ক বংশের শাসক কে ছিলেন নাগদশক হর্ষঙ্ক বংশের পর মগধের সিংহাসন কে দখল করেন হর্ষঙ্ক বংশের পর মগধের সিংহাসনে আসে শিশুনাগ বংশ শিশুনাগের পর আসে নন্দ বংশ আমি ভিডিও ক্লাসে এগুলির ডিটেলসে আলোচনা করেছি শিশুনাগের রাজধানী কোথায় ছিল শিশুনাগের রাজধানী প্রথম বৈশালীতে ছিল নেক্সট কোয়েশ্চেন শিশুনাগ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন শিশুনাগ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কালা নেক্সট কোয়েশ্চেন শিশুনাগ বংশের পর মগধে কোন রাজবংশ রাজত্ব করেছিল শিশুনাগ বংশের পর মগধে এসেছিল নন্দ বংশ নন্দ বংশের পর মৌর্য বংশ নন্দ বংশের প্রতিষ্ঠা কে করেন মহাপদ্মানন্দ দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয় মহাপদ্মানন্দকে মহাপদ্মানন্দকে দ্বিতীয় পরশুরাম বলা হয় কারণ মহাপদ্মানন্দ ছিলেন নাপিত বংশের তিনি সব ক্ষত্রিয়দেরকে ঘৃণা করতেন সব ক্ষত্রিয়দেরকে পরশুরামের মতো হত্যা করতে চাইছিলেন তাই ওনাকে দ্বিতীয় পরশুরাম বলা হয় মহাপদ্মানন্দ কোন কোন উপাধিতে হয় মহাপদ্যানন্দকে একরাট এবং একরাট উপাধি উপাদি এবং সর্বক্ষত্রান্ত মানে সর্বক্ষত্রিয়কে অন্ত করার জন্য সর্বক্ষত্রান্তক উপাধি উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয় মহাপদ্যানন্দকে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয় যিনি মগধে শাসন করতেন নন্দ শেষ সম্রাট কে ছিলেন নন্দবংশের শেষ সম্রাট ছিলেন ধনানন্দ কোন সম্রাটের রাজত্বকালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন ধননন্দের রাজত্বকালে কিন্তু ধনানন্দের সঙ্গে ওনার যুদ্ধ হয়নি যুদ্ধ হয়েছিল পুরুষোত্তমের সঙ্গে যাকে আমরা পুরোনামে চিনি নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয় ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রীক লেখকদের বর্ণনায় কাকে স্যানড্রো কোটাস নামে অভিহিত করা হয় স্যানড্রোকোটাস কাকে বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে শুঙ্গ বংশের প্রদেশটা এক অকারেন আনসার হলো পুষ্যমিত্র শুঙ্গ কোন বৈদেশিক শক্তি প্রথম ভারত আক্রমণ করেছিল আনসার পারসিক পার্শিক পার্শিক বংশের পারস্য থেকে ডেরিয়াস হাকমানি বংশের ছিলেন ডেরিয়াস ডেরিয়াস প্রথম ভারত আক্রমণ করেছিলেন আমি এগুলোর অপশন দিইনি অপশন না দেওয়ার কারণ হল যাতে শর্টকাটে ক্লাসগুলো শেষ করা যায় এবং আপনারা যারা দেখছেন তাদের যাতে সময় নষ্ট না হয় আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন আলেকজান্ডার ভারত আক্রমণ করেন তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে মুদ্রা রাক্ষস গ্রন্থটি কার রচনা তা হলো বিশাখ দত্ত গ্রিক রাজা মিনান্দার রাজধানী কোথায় ছিল আনসার হলো শিয়ালকোট বা সাকল কুষাণ কোন জাতির শাখা কুষাণরা কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিষ্ক নেক্সট কোয়েশ্চেনে আমরা আসছি কনিষ্ক এই যে জাতিরা কুষাণ জাতিরা তারা ইউজি ছিলেন তারা ভারতীয় ছিলেন না তাদের নাম ছিল তাদের টাইটেল হিসাবে কথিশাস ভীম বলা হতো কুষাণ কদুল শ্রেষ্ঠ সম্রাট কনিষ্ক আমি প্রথমে বলেছি এবং কনিষ্ককে দ্বিতীয় অসুখ বলা হয় এটা মনে রাখবেন কনিষ্ককে বলা হয় দ্বিতীয় অসুখ এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশন দ্বিতীয় অসুখ বলা হয় কনিষ্ককে নেক্সট কোয়েশ্চেন সাতবাহন বংশ প্রতিষ্ঠা থাকে সাতবাহন বংশ প্রতিষ্ঠা হলো শিমুক নাসিক প্রশস্তি কে রচনা করেন গৌতমী বলশ্রী গৌতমী বলশ্রী নাসিক প্রশস্তি রচনা করেন সাতবাহন নরপতি দক্ষিণা পথপতি অপ্রতিহত চক্র উপাধিকে গ্রহণ করেন আনসার হলো প্রথম সাতকর্ণী শকাব্দ কে প্রবর্তন করেন আটাত্তর খ্রিস্টাব্দে কনিষ্ক প্রথম শকাব্দ প্রচলন করেন নেক্সট ভারতে কুষাণ বংশের প্রতিষ্ঠা থাকে আমি বলেছিলাম ভারতের ছিল না তারা প্রতিষ্ঠা করেছিলেন কোয়েশ্চেন কোন বংশের রাজারা দৈবপুত্র উপাধি গ্রহণ করতেন দৈবপুত্র উপাধি কুষাণ বংশের রাজারা গ্রহণ করতেন চতুর্থ পদ্যস্মেলন কোন কুষাণ রাজার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল চতুর্থ বুদ্ধ সম্মেলন কনিষ্কের রাজত্বকালে হয়েছিল তাই ওনাকে দ্বিতীয় অশোক বলা হয় কুষাণ সম্রাট কনিষ্ক কোন ধর্মাবলম্বী ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন সাতবাহন রাজাদের রাজধানী কোথায় ছিল তাদের রাজধানী ছিল প্রতিষ্ঠান সাত সাতবাহন রাজাদের প্রধান বন্দর কি ছিল সোপারা কোন বংশের রাজাদের পুরাণে অন্ধবৃত্ত বলায় বর্ণনা করা হয় সাতবাহন রাজাদের সাতবাহন রাজারা সিসার মুদ্রা প্রচলন করেছিলেন ভারতের মধ্যে প্রথম সিসার মুদ্রা প্রচলন করেন সাতবাহন বংশ গাথা সরস্বতী গ্রন্থটির কাল লেখা সরস্বতী না সপ্তশতী গাথা সপ্তশতী গ্রন্থটির কাল লেখা আনসার হল হলা বৃহৎ কথা কে লেখেন গণার্ঢ্য ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয় স্কন্ধগুপ্তকে স্কন্দগুপ্ত ভারতের ভারতে রক্ষা করতে বলা হয় কারণ স্কন্দগুপ্তের সময় বিশেষ পরিমাণে বৈধিক আক্রমণ হয়েছিল এবং স্কন্দগুপ্ত খুবই যোগ রাজা ছিলেন তিনি প্রতিহত করতে পেরেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন হলো কুমারগুপ্ত কোন গুপ্ত সম্রাট কবিরাজ উপাধি গ্রহণ করেছিলেন আনসার হলো সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তের মুদ্রাতে দেখা যায় পিনাবাদনরত মূর্তি ইনি কবিরাজ উপাধি গ্রহণ করেছিলেন ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় আনসার হলো সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয় কোন গুপ্ত সম্রাটকে শত যুদ্ধের নায়ক বলা হয় শত যুদ্ধের নায়ক বলা হয় সমুদ্রগুপ্তকে গুপ্ত বংশের রাজকীয় প্রতীক চিহ্ন কি ছিল গরুর বিষ্ণুদেবের বাহন গরুর গরুর ছিলেন গুপ্ত গুপ্তরাজাদের সময় হিন্দু ধর্মের বিপুল প্রসার হয়েছিল তাই তাদের চিহ্ন ছিল প্রতীক চিহ্নই ছিল গরুর গুপ্ত যুগের রাজভাষা কী ছিল সংস্কৃত ভারতের কোথায় প্রায় ঐতিহাসিক যুগের হাত কোঠার আবিষ্কৃত হয়েছে তামিলনাড়ুর পাল্লাভারাম এখানে হাত কোঠার আবিষ্কৃত হয়েছিল তামিলনাড়ুর পাল্লাভারাম থেকে কে এবং কবে প্রায় ঐতিহাসিক যুগের হাত কোঠার আবিষ্কার করেছিলেন আনসার রবার্ট বুশ ফুটি আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে কোন যুগের মানুষ আবিষ্কার আগুন আবিষ্কার করেছিল আনসার হলো প্রাচীন প্রস্তর যুগের নব্য প্রস্তর যুগের সংস্কৃতিকে কে প্রস্তর যুগের সংস্কৃতি বলে অবহিত করেছিলেন ভি গার্ডন চাইল্ড হরপ্পা কোথায় অগ্নিবেদি আবিষ্কৃত হয়েছে যোগ্য যেখানে হয় পাওয়া গেছিল সেখানেই আবিষ্কৃত হয়েছে আমি ক্লাসে আলোচনা করে দিয়েছি আমার ভিডিও ক্লাসে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে এগুলোর মধ্যে যেমন কলিবঙ্গান এবং লোথালে এগুলি পাওয়া যায় কলিবঙ্গনে কয়টি অগ্নিবেদী আবিষ্কৃত হয়েছে আনসার হলো ষাটটি হরপ্পা সভ্যতায় কোথায় জল সংরক্ষণের জন্য নিয়মিত বৃহৎ জলাধারের সন্ধান পাওয়া গেছে আনসার হলো ধোলাবেরা তখনই জল সংরক্ষণের ব্যবস্থা ছিল ধোলা বর্তমান গুজরাটে অবস্থিত লুন্ নদীর তীরে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয় হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় লোথালকে কারো কার্পাস সেখানে বেশি উৎপাদন হতো সে কারণে আর্যদের আদিবাসস্থান কোথায় ছিল আর্যদের আদিবাসস্থান ছিল মধ্য এশিয়ার ইউরাল পর্বতের দক্ষিণে কিরগিজ তৃণভূমি অঞ্চলে আর্যদের আদিবার মধ্য এশিয়া বলে কোন ঐতিহাসিক অভিমত প্রকাশ করেন ঐতিহাসিক ম্যাক্সমোলার ম্যাক্সমোলার বলেছিলেন মধ্য এশিয়া থেকে আর্যরা এসেছিলেন সাম্বেদের উপবেদের নাম কি সাম্বেদের উপবেদের নাম হলো গন্ধর্ববেদ সাম্বেদের মধ্যেই সারেগামা পাদানি এই সাত সুরের আবির্ভাব হয়েছিল আর ওই এই সুর এইগুলোর ডিটেলস আলোচনা করা হয়েছে গন্ধর্ববেদে গন্ধববেদের বিষয়বস্তু কি সঙ্গীতকলা আর্য শব্দটির অর্থ কি আর্য শব্দটির আক্ষরিকর্ত হল সদ্বংশজাত মহাবীর জৈন কোথায় কবল্য লাভ করেছিলেন আনসার জম্বি গ্রামে মহাবীর জৈন কোন নদীর তীরে কবল্য লাভ করেন আনসার হলো রিজুপালিকা নদী রিজুপালিকা নদীর নিচে নদীর তটে তিনি কবল্য লাভ করেন মহাবীর জৈন কোন গাছের নিচে কবলা লাভ করেছিলেন আনসার হলো শাল গাছের নিচে তিনি কত বছর বয়সে কৌবল্য লাভ করেন আনসার হলো বিয়াল্লিশ বছর বয়সে তিনি ত্রিশ বছর বয়সে সিংহাসন সিংহাসন না সন্ন্যাস নেন এবং বারো বছর তপস্যা করেছিলেন কার তত্ত্বাবধানে রচিত হয়েছিল মহাকাশ্যপ মহাকাশ্যপের তত্ত্বাবধানে ত্রিপীটক রচিত হয়েছিল চতুর্থ বৌদ্ধ সংগীতি কবে এবং কোথায় অনুষ্ঠিত হয় চতুর্থ বৌদ্ধ সংগীতি কাশ্মীরের কুন্দল মানে হয়েছিল বাহাত্তর খ্রিস্টপূর্ব মানে প্রথম শতকে এটা প্রথম শতক বলা হয় তাই বাহাত্তর খ্রিস্টাব্দ লেখা আছে প্রথম শতকি বাহাত্তর খ্রিস্টাব্দ অব্দ কোন সম্রাটের রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় আনসার কুষাণ সম্রাট কনিষ্ক চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন বসুমিত্র বৌদ্ধ সম্মেলনের সহসভাপতি কে ছিলেন বৌদ্ধ সম্মেলনের প্রথম সহসভাপতি হবে এটা মানে আর তিনটা যে বৌদ্ধ টোটাল চারটা বৌদ্ধ সংগীতি হয়েছিল এই বৌদ্ধ সংগীতির মধ্যে অন্য গুলির মধ্যে সহসহাপতি ছিলেন না বা অধ্যক্ষ সহ অধ্যক্ষ ছিলেন না এটার মধ্যে শুধুমাত্র সহসহপতি ছিলেন তা হল অশ্বঘষ কোন চতুর্থ বৌদ্ধ সম্মেলনে কোন সম্রাটের রাজ্য গেলে গৌতম বুদ্ধ ও মহাবীর জৈন উভয়ই নিজ নিজ ধর্মত প্রচার করেছিলেন হরসংখ্য বংশের সম্রাট বিম্বিশারের সময় বিম্বিসারের সময় ওনাদের দন সঙ্গম হয়েছিল আবির্ভাব হয়েছিল তারা নিজে নিজের ধর্ম প্রচার করেছিলেন আলাদা আলাদা জায়গায় ষোড়শ মহাজনপদের কোন মহাজনপদ সুতি বস্ত্র উৎপাদনের জন্য বিখ্যাত ছিল আনসার হলো কাশী মহাজনপদ কাশীর রাজধানী ছিল বারাণসী ষোড়শ মহাজনপদ পদের কোন মহাজনপদ ঘোড়া কেনা বেচার কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল আনসার কাশী মহাজনপদ আমি অনেক দ্রুত পরে পরে যাচ্ছি এবং অপশন তো রাখিই নি অনেকগুলো কোশ্চেনও শর্টকাটে শেষ করার চেষ্টা করছি কারণ হলো এক যাতে সময় কম নষ্ট হয় নেক্সট কোশ্চেন বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন আনসার হলো শশাঙ্ক প্রথম জীবনে শশাঙ্ক কোন রাজার সামন্ত ছিলেন মহাসেন গুপ্তের শশাঙ্কের রাজধানী কোথায় ছিল কর্ণ সুবর্ণ বাংলার কোন নরপতি নরেন্দ্রদিত্য উপাধি গ্রহণ করেছিলেন আনসার হলো শশাঙ্ক কোন গ্রন্থে শশাঙ্ককে ঘোরাদম ও গৌর ভুজঙ্গ নামে ভূজিত করা কোথাও গোড় ভুজঙ্গম লেখা থাকে হর্ষবর্ধনের স্বভাবই বানবট্টের হর্ষচরিত গ্রন্থে এখানে আমরা দুইটা কোশ্চেন পেয়ে যাই গ্রন্থ হল হর্ষচরিত মানে হর্ষচরিত কে রচনা করেন হর্ষাব্দ বা হর্ষ কে প্রচলন করেছিলেন হর্ষবর্ধন ছয়শ ছয় খ্রিস্টাব্দে হর্ষবর্ধন আরোহণ করেছিলেন ছয়শ ছয় খ্রিস্টাব্দে নাগানন্দ রত্নাবলী ও প্রিয়দর্শিকা নাটক তিনটি কাল লেখা হর্ষবর্ধন নাগানন্দ রত্নাবলী প্রিয় দর্শিকা এই নাটক দিনটি কোন ভাষায় লেখা আনসার হল সংস্কৃত ভাষায় উদন্তপুরী মহাবিহার ও উদ্যানপুর মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন আনসার গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা উদন্তপুরী মহাবিহার কোথায় গড়ে উঠেছিল বর্তমান বিহারের নালন্দ জেলার বিহার শরীফে উদন্তপুরী মহাবিহার কে ধ্বংস করেছিলেন ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ধ্বংস করেছিলেন উদন্তপুরী মহাবিহার বিক্রমাঙ্ক দেব চরিত গ্রন্থটি কে রচনা করেন আনসার বিলহর বিলহর কলহনের মধ্যে একটু ডাউট ক্রিয়েট হয় কলহন করেছিলেন রাস্তরঙ্গিনী আর বিক্রমাঙ্ক দেব চরিত্র করেছিলেন বিলহন মানে বি দিয়ে বিক্রমাঙ্ক দেব বি দিয়ে বিলহন এটা মনে রাখলেই হয়ে যাবে বিলহন কোন রাজার সভাপতি সভাকবি ছিলেন চালুক্য বংশের রাজা ষষ্ঠ বিক্রমাদিত্যের পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয় আনসার হলো প্রথম মহিপাল কোন পাল রাজা রাজত্বালে কৈবর্ত বিদ্রোহ সংকট হয়েছিলেন রামপাল কৈবর্ত বিদ্রোহের প্রধানতা কে ছিলেন আনসার হল দিব্য বা দিব্যক দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটি কে রচনা করেন আনসার হল বল্লাল সেন বল সেন রচনা করেছিলেন কোন রাজা অরিরাজ মর্দন শঙ্কর উপাধি গ্রহণ করেছিলেন লক্ষণ সেন অরিরাজ মর্দন শঙ্কর উপাধি গ্রহণ করেন কোন পল্লব রাজা বাতাপি কোন্ড উপাধি গ্রহণ করেছিলেন আনসার হলো প্রথম নরসিংহ প্রথম নরসিংহ উপাধি ছিল বাতাপি কোন্ড আমরা আজকে প্রায় একশোটার কাছাকাছি কোয়েশ্চেন আলোচনা করেছি এই কোশ্চেন এমন কোয়েশ্চেন রেগুলার আসতে থাকবে এগুলি ইন্ডিয়া জিকে থেকে দেওয়া হয়েছে তোমাদের যে ফায়ার সার্ভিসে কোশ্চেন থাকবে এগুলি ইন্ডিয়া জিকে রয়েছে ইন্ডিয়া জি মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স এগুলি একটু একটু পড়তে হবে যেগুলি ইম্পর্টেন্ট কোয়েশন আমি এগুলি কোয়েশ্চেন থেকে দিয়ে দেবো এইগুলি ফলো করলে এর মধ্যে কোশ্চেন কমেন পড়বেই তাছাড়া অন্যান্য যে সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলি থেকেও আমরা রেগুলার ক্লাস দিতে থাকবো নিশ্চিন্তে পড়াশোনা করো একটু প্রিপারেশন নিলে আমি আশা রাখি একদম টোটালি সাকসেস তোমাদের সঙ্গে থাকবে এই কোশ্চেনগুলির মধ্যে কারো কোনো কিছু জানার থাকলে বা কোনো ধরনের কোনো কিছু বলার থাকলে কমেন্টে জানাতে পারো বা ইমেইলে ইমেল করতে পারো আমি ইমেইল দিয়ে রেখেছি এখানে ইমেইলে করতে পারো আমাকে কিছু ব্যক্তিগত বলার থাকলে ইমেইলে করতে পারো তাছাড়া কমেন্টে বলতে পারো আমি তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ জয় হিন্দ